قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام جامعه اسلامیہ دارالعلوم مدرسہ بلوچستان کے آج عاشورا سمانت سبھاپتی صاحب عاشورا انوشٹھان سمانت سبھاپتی صاحب بھی وچارک منڈلی اساتذہ اکرام و ہمارے سامنے اوپشت بنگلہ دور دراز تک آگت ہوئے رہنے پر ستر پہ আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। সম্মানিত হাজিরা, আজকে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে নারী অধিকারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠা। ইনশাআল্লাহ এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সকলের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সেই জাহিলি যুগে প্রতিষ্ঠিত প্রেরিত হয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জাহিলি যুগে না ছিল কোনো নারীর সম্মান, না ছিল কোনো মানুষের সম্মান, সেই সম্মানকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত হন, প্রেরিত হয়েছেন। এমনকি আজকের এই বিষয়বস্তু বিষয়বৃত্তা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল নারীর অধিকার প্রতিষ্ঠাতা। যদি আজকে এখানে এই বিষয়টা নির্ধারণ না হতো তাহলে আমরা বুঝতে পারতাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার প্রতিষ্ঠিত করেন। এটাই হল আজকে বড় প্রমাণ। সম্মানিত হাজির, তাছাড়া বহু হাদিস রয়েছে যেরকম রয়েছে আর জান্নাত তাহত আকদামি উম্মাহা, মায়ের পায়ের নিচে হলো জান্নাত। এমনকি এমন হাদিস রয়েছে যে জাহিলিয়াত যুগে যে করে মেয়ে সন্তান জন্ম হতো সেই ঘরকে অপদস্থায় অপমানিত করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের নারীর অধিকার প্রতিষ্ঠাতা। এত কিছু পরেও আজকে আমাদের সমাজে কিছু নাস্তিকবাদী লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সমালোচনা করে। কয়েকদিন পর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান উপরে আঘাত হয়। রাসূলকে বলা হয় ইয়া রবি, নাউজুবিল্লাহ, রাসূলকে বলা হয় নারী পিপাসু। তারা আমাদেরকে এই কথা না উদ্বুদ্ধ করেছে তাদের জন্য আমরা জিহাদের তৈরি নেই, আমরা যেন তাদের জন্য জিহাদ করে প্রস্তুত হই। আমি তাদের স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আমরা মুসলমান